Human Nature and Universe, Exploring the Infinite, Masudur Rahman's Journey of the Cosmos. Yes, আমি আজকে আছি আলিয়াস ফসেসে ধানমন্ডি ব্রাঞ্চে, এবং এখানে আজকে একটা দারুণ এক্সিবিশন চলছে, মাসুদুর রহমানস উনার জার্নি অফ দ্য কসমোস, মানুষ, মানুষের সাথে প্রকৃতি এবং প্রকৃতির সাথে এই মহাবিশ্ব, এই সব কিছুর কানেকশন তো উনি খোঁজার চেষ্টা করেছেন ওনার এই আর্ট এক্সিবিশনের থ্রুতে। সো চলো আমরা একটু দেখি, চারকোল দিয়ে আঁকা, উপরে ছবিটার মধ্যে একটা স্পিড, একটা মোশন আছে, তাই না? মনে হচ্ছে কেউ ধরতে যাচ্ছে, কেউ ওকে ধরছে। এখানে আবার একটা দৈত্যের হাতে একটা মেয়ে, স্বাধীনতা, পরাধীনতা, একটা মানে জিনিসটার মতন একটা ড্রামাটিক মোশন আছে। দেখে মনে হচ্ছে কি যে ওরা লাইক এখনই মুভ করবে, জিনিসটা ভালো লেগেছে। আর নিচের ছবিটাও অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে, এক একজন এক একটা এক্সপ্রেশন, ওরা কিছু একটা দেখছে বা ওরা কিছু একটা খুঁজছে। এখানে প্রকৃতিতে ঘুমাচ্ছে কিছু মানুষ, আই ডোন্ট নো, আকাশ, ঘাস, তার মধ্যে পাথরের মতো, মানুষের পাথরের মতো শরীর, জানি না। আপনাদের কী মনে হয় পেন্টিংগুলো দেখে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাই দ্য ওয়ে, দিস ইজ মিস আর্ট টক DHK, এটা আমার একটা আর্ট চ্যানেল, আর্ট ভিলগ চ্যানেল, যেখানে আমি নানা ধরনের আর্ট এক্সিবিশন এবং আমার নিজের যেসব আর্ট পছন্দ, যেগুলো আমি শিখতে চাই, সেসব নিয়ে ভিডিও থাকে। সো আপনারা যদি চান আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন, আর কমেন্ট সেকশন তো ওপেন আছেই, আপনাদের অ্যাপ্রিসিয়েশনও দিতে পারেন আমাকে। এটা খুব সুন্দর, তাই না? গ্রিন, একটু পেস্ট, তার মধ্যে যে কালো ডট ডট কিছু অংশ, মানে একই সাথে একটা ভারী আবার একটা হালকা লাইটনেসও আছে, আবার ল্যান্ড, পাথর, আপ অ্যান্ড ডাউনসও আছে। ইন্টারেস্টিং, ওনার সবগুলো ছবিতে দেখলে মনে হচ্ছে কি যে ছবিগুলো মানে এগুলো লাইক মুভ করবে কিছুক্ষণের মধ্যেই। ওরা জীবন তো কিছু একটা, তাই না? মনে হচ্ছে একটা মোশন আছে। এরা ওরা সবাই শুয়ে আছে, তারপরেও মনে হচ্ছে কি ওরা ভাসতেছে, অ্যাকচুয়ালি মেঘের মধ্যে ভাসছে বা পানির মধ্যে ভাসছে, মেঘ তো না, পানির মধ্যে ভাসছে, তাই না? একটা মোশন আছে। আমি ভালো লাগছে তো ওনার ছবি, এগুলো চারকো, পেন্সিল, কলম, আমি ডিটেলস দেখতে পাচ্ছি না, ডিটেলস দেখতে পারলে বলা যেত যে উনি কোন মাধ্যম ব্যবহার করেছেন। এটাও, এটা কি মানুষের মানুষের ভালোবাসা দেখাচ্ছে, যেটা আজকাল খুবই রেয়ার হয়ে গেছে? এই ছবিটা সুন্দর না? মেঘেরা যে হারিয়ে গেছে, কি সুন্দর না? এক্সপ্রেশনটা খুব ভালো লেগেছে, তাই না? বিভোর হয়ে, বা বিভোর হয় না, ও কী যেন একটা দেখছে, মনে হচ্ছে কেউ খুব একটা মানে খুব একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, মানে ও দেখছে দূর থেকে যে আমি আসছি। এরা মধ্যে ছবিগুলো দেখে মনে হচ্ছে কি বিভোর হয়ে আছে, মানে ছবির ক্যারেক্টার, ছবি যেসব কালার, ছবির ভিতরে যে মোশনগুলো, সব কিছু দেখে মনে হচ্ছে কি যে কিছু একটা ঘোর, একটা বিভোর অবস্থায় আছে। এটাও খুব সুন্দর, সবার আত্মারা উড়ে উড়ে যাচ্ছে মনে হয়, বাতাস, হ্যাঁ উনি মনে হয় বাতাসকে ক্যাচ করার চেষ্টা করেছে। আই ডোন্ট নো, আপনাদের কী মনে হয়? লেট মি নো। ছবিটার মধ্যে কিন্তু ইন্টারেস্টিং, দেখো এক একটা মানুষ এক এক দিকে তাকিয়ে আছে, এবং এক একজনের চোখে
এক একজনের মুখে এক এক ধরনের একটা এক্সপ্রেশন, মনে হচ্ছে ওরা হ্যাঁ খুব একটা কিছু হচ্ছে, খুব একই সাথে ভয়ঙ্কর, একই সাথে হতাশজনক, একই সাথে মানে কনস্পিরেসিও আছে মনে হচ্ছে। তারপরে মেয়েটা মেয়েটা ক্যারেক্টার, তাই না, মনে হচ্ছে কি একটা কোনো জীবনের কোনো একটা দৃশ্য। তারপর ব্লু কালারটার জন্য না একটা গ্লুমিনেসও আছে, আবার একটু একটু অরেঞ্জের লাইন্স দেখা যাচ্ছে, খুব সুন্দর। অনেকগুলো মানুষের মুখভঙ্গি বা অভিব্যক্তি বা চেহারার ছবি যেভাবে করতে চান, এটার মতো একটু অ্যাশ ব্লু, একটা বিষণ্ণতা একটা বিষয় আছে। এরা মনে হয় কোনো একটা অপেক্ষা বা প্রতীক্ষা করতে করতে টায়ার্ড হয়ে গেছে, বা এখনও সে অপেক্ষার মধ্যেই আছে, অপেক্ষার ঘোরে আছে, জানে না কি হবে বা কি হতে চলছে। সবাই মনে হচ্ছে কেমন যেটা বাতাসে ভাবতেছে, একটা ফ্লুইড ভাব আছে ছবিগুলোর মধ্যে, না কেমন যেটি ভাসমান ভাসমান একটা ভাব আছে। এটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা পেইন্টিং, এই জাম কালারের ওয়াশ আর এই ব্ল্যাকের ওয়াশের জন্য না ছবিটা একটা কেমন যেন একটা অন্যরকমের একটা ইফেক্ট দিচ্ছে, তাই না। দেখে মনে হচ্ছে একটা ভাঙা গাড়ি, আর এখানে মনে হয় একটা ড্রেন বা লেকের মতো কিছু, ওখানে কেউ দাঁড়িয়ে আছে, এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ দৌড়াচ্ছে। এই গাড়িটার মধ্যে কি কোনো একটা কুশপুত্তলিকা আছে না কোনো মানুষ আছে, কেমন জানি মনে হচ্ছে পুরান ঢাকা বা কোনো একটা হত্যাযজ্ঞ চলছে বা সামথিং ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে, তাই না, ঘটে যাওয়ার ঠিক পর মুহূর্তের ছবি। ভালো, এটা ইন্টারেস্টিং, মনে হয় না খুব মুহূর্ত, মনে হচ্ছে খুব একটা সার্টেন মোমেন্ট চলছিলো বা কিছু একটা হচ্ছিলো জীবনে, খুব টাস করে একটা সার্টেন মোমেন্টকেই ছবি তোলা হয়েছে বা ক্যাপচার করা হয়েছে। সুন্দর, এটার কালারটা তো আমার খুব ভালো লেগেছে, ভিডিওতে বোঝাচ্ছে কিনা যাই না। পেন্সিল ইঙ্ক দিয়ে আঁকা, দলগতভাবে মানুষ, দলগতভাবে মানুষ তারা কিছু একটা করছে। বা কিছু একটার মুহূর্তে বা কোনো একটা ভাবে আছে, তাই না, এক একজন এক এক দিকে, একজনের সঙ্গে আরেকজনের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা সবাই একসাথে আছে। এই ছবির কালারটা না খুবই ক্যাচি, ব্লু, ব্লু এর পরে হালকা লাইট হয়, তারপরে যায় যে আবার একটা ওয়ার্ম, ওয়ার্ম তো না, হ্যাঁ ওয়ার্মই তো, এই জায়গাটা আচ্ছা আর্থের ভিতরে ঢুকে আছে বা মাটির নিচে শুয়ে আছে কোনো মানুষ। অনেকগুলো মানুষ ভেসে যাচ্ছে, তাই না, এবং সবাই কিছু একটা দেখছে বা কিছু একটা খুঁজছে, আর নিজের মানুষরা সব শুয়ে আছে। প্রত্যেকবারই আর্ট এক্সিবিশনে আসার পর আমি আর্টিস্টের সাথে কথাবার্তা খুব মিস করি, একই সাথে মানে মিসও করি, আবার খুব ভয়ও লাগে যে আমি তো আসলে অতটা মানে আর্ট সম্পর্কে অত লার্নেড মানুষ না, কি কোয়েশ্চেন করবো আসলে, মানে আমার কোনো একটা পেইন্টিং দেখে আমার নিজের যা মনে হয় সেটা ভুল হোক, ভালো হোক, ঠিক হোক, সঠিক হোক, বা কী হচ্ছে আর্টের ভাষায় বা আর্টের জগতে সেটা কতটুকু ফ্যাক্ট, আমি আসলে ওগুলা নিয়ে ভাবা ছাড়াই আমার কাছে মানে ওই ছবিটা আমাকে কী বলছে ওইটা, ওইটাকে বুঝতে আমি বেশি পছন্দ করি।
এটার মধ্যে না একটা মোশন আছে, তাই না? মনে হচ্ছে না যে বাতাসে উড়ে যাচ্ছে, একই সাথে উড়েও যাচ্ছে বসে, মানে ওদের বসে থাকার মধ্যে একটা রিজিডনেস না, একটা ফ্লুইডিটি আছে, এবং চারপাশ থেকে যখন ধুধু করে বাতাস যাচ্ছে সাথে সেই বাতাসটা ওরা যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, ওরকম মনে হচ্ছে, তাই না? দুইটা মানুষ প্রকৃতির মাঝে ভালোবাসায় ডুবে যাচ্ছে, নাকি? কথা ঠিক কিনা? আচ্ছা হ্যাঁ, প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার আপনার স্পেসিফিকলি কোনো পেন্টিং দেখে হয়তো আমি কিছু বলেছি, বা আপনার কাছে সম্পূর্ণ মনে হচ্ছে যে না এই পেন্টিংটা আসলে এই কথা বলছে। প্লিজ প্লিজ প্লিজ, আই উড লাভ টু হেয়ার দ্যাট, এবং ওটা যদি আমার সঙ্গে কমেন্টে শেয়ার করেন আমি খুবই খুশি হব, কারণ জানার তো কোনো শেষ নেই। সো হয়তো আপনার আইডিয়াটা বা আপনি আপনার যে পার্সপেক্টিভটা সেটা আমাকে একটা নতুন চিন্তা করার খোরাক দিতে পারে, সো ভালোই লাগবে আমার। এটাও ডুবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে শান্তি, এই লোকটার চেহারা তো অনেক প্রশান্তি দেখে মনে হচ্ছে, বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এটা কি সবাই ঝড়ের বাতাসে ডুবে যাচ্ছে বা কিছু? চারকোল দিয়ে আঁকা প্রবলেম এটা। হ্যাঁ, ওনার পেন্টিংয়ে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রচুর মানুষজন, এবং প্রচুর মানুষজন আপনি যখন এক্সপ্রেশনগুলো দেখবেন কারোর সঙ্গে কোনো কানেকশন নেই, কিন্তু ওভারঅল ছবিটাতে মনে হচ্ছে যে হ্যাঁ অনেকগুলো মানুষ একসাথে, তারা সমবেতভাবে কিছু করছে। সমবেতভাবে কিছু করার মানেই যে সবাই একসাথে একই ম্যামে কত থাকবো তা না, সমবেতভাবে আমরা ডিফারেন্টভাবেও থাকতে পারি, ডিফারেন্ট এক্সপ্রেশনও থাকতে পারি। সমবেত থাকা আর মানুষের অভিব্যক্তি, এই দুইটার মধ্যে মনে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনাদের কী মনে হয়? আজকে অনেক অনেক প্রশ্ন করবো আমি, আপনাদের কী মনে হয়, আপনাদের কেন মনে হয়, এবং আমি চাই আপনারা আমার সাথে কথা বলেন, আমার কমেন্ট সেকশনে এসে কথা বলেন, অথবা আপনারা আমাকে ইমেল করতে পারেন। এই ছবিটার মধ্যে মনে হচ্ছেন একটা কেমন যেটা নির্যাতন, নির্যাতন নির্যাতন কি ছবিটার মধ্যে একটা স্যাডনেস আছে, শাসক শোষকের কিছু একটা মনে হয় আছে এই ছবির মধ্যে। আই ডোন্ট নো, মেয়েটার হাতটাকে যে বেঁধে রাখা, একটা মেয়ে দেখছে আমার পাশে, ছেলেরা দেখছে, আবার নত হয়ে কিছু মানুষ যাচ্ছে, এবং ওই মেয়েটার হাত ছেলেটার খুবই স্পেসিফিক একটা জায়গা, এটা মনে হয় সেক্স, আমাদের মধ্যে সেক্স নিয়ে যেসব চিন্তাভাবনা আছে তারই একটা ইয়া মনে হয়। এটাও নারী পুরুষ সবাই আছে, ওরা কোথাও যাচ্ছে, ওরা কোনো একটা জায়গায় রওনা দিয়েছে, ওদের যাত্রার শুরুতে আছে না যে পরম ভরসায় বা কোনো একটা কিছু বিষয় নিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে একটু ধরেছেন, তার কাছ থেকে অভয় যাচ্ছেন। ওরা খুব হেলদি, এরা মানে কর্মঠ মানুষ, অনেক কর্মঠ মানুষ এরা। কর্মঠ মানুষের কাছে যৌনতা খুবই ইজি, খুবই ইজি, যৌনতা খুব টাফ, কঠিন হয়ে যায় আমাদের মতো আপার মিডল ক্লাস, মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য। দারুণ পেন্টিং, আমার এই পেন্টিং আমার খুব পছন্দ হয়েছে। লেমন ইয়েলো, একটা লেমন ইয়েলো না, ইয়েলোই, একটু পিঙ্ক, একটু ব্লু, অরেঞ্জ, সব কিছু মিলায় ছবিটার মধ্যে যদি এক্সপ্রেশনগুলো মনে হচ্ছে খুব একটা একটা স্যাড গ্লুমি ইয়া, কিন্তু স্যাড গ্লুমির মধ্যে মনে হচ্ছে কি একটা গ্লোরিয়াস, মানে কিছু একটা, কেউ হয়তো কিছু একটা হারিয়েছে, সে কোনো একটা মুক্তির পথে, মুক্তির দিকে যাত্রা করছে, যেটা খুবই গ্লোরিয়াস কিছু একটা। এই
পেন্টিংটাও দাঁড়ো না, বাতাসে উড়ে যাচ্ছে বা বাতাসে ভেসে বেড়াচ্ছে দুটো স্বাস্থ্যবান মানুষ একে অন্যকে জড়িয়ে ধরে, আর নিচেও কিছু মানুষের মাথা দেখা যাচ্ছে। তারা মানে নদীতে ভেসে বা ওদের নিচেই মেঘে চড়ে যাচ্ছে, তাই না? হু হু করে বাতাস আসছে, আই লাভ দিস পেন্টিং, কালার, দ্য কম্পোজিশন। ওখানে কিন্তু একটা মহিষ আছে, খেয়াল করেছেন কি? এই পেন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা স্পেসিফিকলি আমি জানতে চাই। ওই একই স্বাস্থ্যবান কিছু সমবেত মানুষ, তারা খুব কর্মঠ মনে হচ্ছে, একটা ষাঁড় একটা চাঁদ উঠে আছে, রাতের বেলা কি ওরা কোথাও যাচ্ছে? ওরা একটা অনিশ্চিত অনন্ত যাত্রায় হয়তো ওরা রওনা দিয়েছে, হঠাৎ করে তার মধ্যে ঝড় বা বাতাসের কিছু একটা ঘটে গেছে সেই মুহূর্তে, এটা হয়তো ওরা একটা দমকা হয়, ওরা কিছুক্ষণের জন্য এলোমেলো হয়ে গেছিল, মাটির ভিতর ঢুকে গেছে। এটা পজিশনিংটা ঠিক হয়নি লাইটিংয়ের কারণে, পেন্টিংটা আসছে না ঠিক। সমুদ্রে মানুষের শাড়ি কি বলছে এই পেন্টিংটা আপনাকে? ব্লুয়ের ব্লু, অ্যাশ আর হোয়াইট, তোমাকে কেমন যেন একটা কুয়াশা, একটা কুয়াশা মানে পুরো পৃথিবীটাই একটা আবছা ভেজা ভেজা কিছু একটা মনে হচ্ছে। তার মধ্যে একটা মানুষ কি দুটো মানুষ বা অনেকগুলো মানুষ হারিয়ে যাচ্ছে বা মিশে যাচ্ছে। আমার সাথে এই এক্সিবিশনটা দেখার জন্যে, আর আমার এই আর্ট ভিলগুলো যেটা আপনাদের পছন্দ হয় আপনাদের দেখতে ভালো লাগে, প্লিজ একটা ছোটো লাইক অথবা একটা কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের মতো বিদায় নিচ্ছি একটা অসাধারণ আর্ট এক্সিবিশন থেকে। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, টাটা।